হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত গাজন নিউ টাউন ইউটিউব চ্যানেলে। মহানন্দা ও সুই নদীর জলে প্লাবিত ইটারের বিভিন্ন গ্রাম, এই দুই নদীতে আবার জল বাড়তে শুরু করেছে, যার জেরে ইটাহার ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের বসতবাড়ি থেকে জমি পর্যন্ত জলমগ্ন। গোড়াহার এলাকার নদী বাঁধ চুইয়ে নদীর জল ঢুকছে পুকুরিয়া, বৈষ্ণবতলা, কামারপুর, গোপালপুর ও থিরাহাল প্রভৃতি গ্রামে। হুহু করে নদী জল ঢুকছে সুরুন 1 ও 2 নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়, এমনকি ইটাহার পঞ্চায়েতের বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়েছে। এই অবস্থায় যে কোনো মুহূর্তে স্থানীয় বারোল ঘাট ও বিশাহার বাঁধ ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের দাবি, স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে যেভাবেই হোক দ্রুত বাঁধ সংস্কার করা হোক। অন্যদিকে রায়গঞ্জের কুলিক নদীরও জল বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কুলিক অভয়ারণ্য ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।